नमस्कार बंधुरा, आपनारा देखछेन सुब्रतर रान्नाघर। आमार आजकेर रेसिपि इलिश माछेर माथा दिए कचुर शाक। एटा नतून कोनो रान्ना नय, ए समय प्रत्येक बाड़ीतेई ए रेसिपिटा होये थाके। तबे आमी कि करे बानाच्छि सेटाई आमी आज आपनादेर साथे शेयार करते जाच्छि। आसुन देखे नेया जाक आमी कि करे इलिश माछेर माथा दिए कचुर शाकेर रेसिपिटी बानिये निच्छि। আমি এখানে কালো দুধ কচু শাক নিয়েছি। আপনারা চাইলে সবুজ শাকটাও নিতে পারেন, তবে সবুজ শাকের থেকে কালো শাকের টেস্টটা একটু বেশি হয়। প্রথমে আমি শাকগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব শাকগুলো এরকম ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নেব। তারপর শাকের উপরে যে একটা এটা ফেলে দিলাম, উপরের আঁশটা আমি কেটে বাদ দিয়ে দেব। এটা একটু খেয়াল রাখতে হবে শাকের মধ্যে যেন এই উপরের আঁশটা না থাকে, এটা থাকলে গলা ধরার সম্ভাবনা থাকে। এইভাবে আমি সমস্ত কচু শাকগুলোকে কেটে নেব। পুরোটা তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। কচু শাকগুলো সব আমি কেটে নিলাম, এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে উপরের আঁশগুলো বাদ দিয়ে নিলাম। এখন একবার আমি ফাইনালি ভালো মতন ফ্রেশ জলে এক দুবার ধুয়ে নেব শাকগুলোকে। কচুর শাকগুলো সব আমি ফ্রেশ জলে ধুয়ে নিলাম। ধুয়ে এখন ওভেনে একটা পাত্রে আমি অল্প জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর এক টেবিল চামচ আমি এতে নুন দিয়ে দিলাম। দিয়ে নুনটাকে ভালো মতন কচুর শাকের সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট ভালো মতন সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি একবার ঢাকনাটা তুলে দেখি শাকটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করার আর কোনো দরকার নেই। এখন আমি একটা পাত্রে এটাকে তুলে নেব, গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে জল ঝরাতে দিয়ে দেব। শাকের এক্সেস জলটা পুরোটাই বের করে দিতে হবে। শাকটা জল ঝরাতে দিয়েছি, ততক্ষণে ইলিশ মাছের মাথাটাকে আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর 1/2 টিস্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো মতন ইলিশ মাছের মাথার সাথে মাখিয়ে নিতে হবে। ভালো মতন আমি নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। মাছের মাথা ভেজে নেওয়ার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এতে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নেব। আজ আমি রান্নাটা লোহার কড়াইতে করব। তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নিলাম। এখন আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথাটা একটু কড়া করে ভেজে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মাছের মাথাটাকে এখন ভেজে নেব। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেল। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে মাছের মাথাটা আমি কড়া করে ভেজে নিলাম। এভাবে মাথাটাকে আমি একটা প্লেটে এখন তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলে আমি শাকটা রান্না করে নেব। আমি এতে এক্সট্রা কোনো তেল আর অ্যাড করব না। মাছ ভাজা তেলেই আমি এখন দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, 2টো তেজপাতাকে মাঝখান থেকে ফেলে দিলাম, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম কালো জিরে। দিয়ে 6 থেকে 8 সেকেন্ড আমি ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব। কালো জিরে দেওয়া আছে, বেশিক্ষণ ফ্রাই করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। ফোড়নটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা কচুর শাক। দিয়ে শাকটাকে আমি ভালো মতন ফোড়নের সাথে এখন মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি আরও কিছুক্ষণ শাকটাকে রান্না করে নেব। আমি এখনও কোনো মশলা এতে অ্যাড করিনি। শাকের এক্সেস জলটা কিছুটা টেনে নিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। এতে ঝাল কালার দুটোই আসবে। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। দিয়ে লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে আমি ভালো মতন শাকের সাথে মিশিয়ে নেব। আমি আর কোনো মশলা কিন্তু এতে দেব না, এই দুটো মশলা দিয়ে আমি রান্নাটা করে নেব।
লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি 10 মিনিট আরও রান্না করে নিলাম। এখন এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা, দিয়ে মাথাটাকে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে। মাথাটা বেশি ভাঙা যাবে না, তাহলে কাটা বেরিয়ে যাবে, শাকটা পুরো কাটা কাটা হয়ে যাবে। দিয়ে আরও মিনিট 10 আমি এখন এটাকে মাথার সাথে শাকটাকে রান্না করে নেব। আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যখনই আমি এরকম নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।